আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। তো আমার দেশের পরিস্থিতি বেশি ভালো না, এই মুহূর্তে বন্যার অবস্থা খুবই খারাপ, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, সিলেট এই দিকটা বন্যার খুবই ভয়াবহ অবস্থা। তো আমার একটাই মেসেজ বাংলাদেশের ভাই বোনদের প্রতি, আপনারা যতটুক পারেন তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সাহায্য করুন। এই মুহূর্তে তাদের পাশে আপনাদের খুব প্রয়োজন। আপনার যতটুক সামর্থ্য, যতটুক পারেন আপনার শুকনা খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাদের কাছে, বিশেষ করে মুড়ি, সিরা, যা যা পারেন, যতটুক পারেন, আপনার যতটুক সামর্থ্য আছে ওইটুকু নিয়ে তাদের পাশে যেয়ে দাঁড়ান। কারণ তারাও তো আমাদের দেশি ভাই বোন। আজকাল যদি আমরা তাদের বিপদে না থাকি, তাহলে কিসের ভাই বোন আমরা, কিসের বাঙালি আমরা? বিশ্বাস করেন ভাই, এই অবস্থা দেখে সারা ঘুমাইতে পারি নাই। আর যারা পারেন, যাদের আরো সামর্থ্য আছে, অবশ্যই তারা পাওয়ার ইঞ্জিন, পিস বুট এনার্জি নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন, তার সাথে লাইফ জ্যাকেটও নিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা আমি জানি না তাদের কাছে পৌঁছাবো কিনা, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি পৌঁছায় যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যারা আছেন, তারা খুব দ্রুত যতটুক পারেন, খুব দ্রুত সম্ভব তাদের পাশে দাঁড়ান, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। আগে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসেন, কারণ এখন যেহেতু বন্যা চলতেছে, বিপদ সীমার উপর পানি আসতেছে, তো সব এলাকার সব অঞ্চলেই ডুবে গেছে, পানি নিছে। এখন এই মুহূর্তে তাদের আগে নিরাপদ স্থানে নিয়ে আসেন, তারপর তাদের মুখে কিছু হইলে আপনারা যা পারেন শুকনা খাবার যা পারেন তুললা দেন তাদের কাছে। তো আপনার কাছে হাত জোড় করে বলতেছি প্রিয় ভাই বোনেরা, দেশে যারা আছেন, আমরা প্রবাসী, আমরা এখান থেকে কোনো কিছু করতে পারতেছি না দোয়া ছাড়া। তো আমাদের যদি সাহায্য লাগে অবশ্যই জানাবেন, আমরা যতটুকু পারি এখান থেকে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু আমরা তাদের পাশে এখন দাঁড়াইতে পারতেছি না। আপনার এই মুহূর্তে আপনাদের খুবই প্রয়োজন তাদের পাশে, আপনারা যতটুকু পারেন তাদের পাশে দাঁড়ান। এই বিপদের সময় আপনাদের ঘরে বসে থাকবেন না, একটাই অনুরোধ আপনাদের। আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যদি আমি জানি না যাবো কিনা, যদি যায় অবশ্যই তারা হয়তো জানে শুনছে, কিন্তু আমি চাই যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে পাশে দাঁড়াই, তাদেরকে হেফাজতে নিয়ে আসুক। অনেক মানুষ আছে ঘরের ভিতর একটা বসছে, গাছে রয়েছে, আপনার যত হেলিকপ্টার আছে, পিস বুট আছে, ওইগুলো দিয়ে তাদের উদ্ধার করেন আগে। আমরা চাই না যে একটা মানুষ তাদের তাজা প্রাণ ঝরা যাক, এটা আমরা কখনো চাই না। তো আমার ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনি কিছু করতে না পারলে একটা শেয়ার করে দিয়েন, যাতে অন্য কেউ দেখতে পারে, তাদের পাশে যায় দাঁড়াইতে পারে। এই মুহূর্তে আপনার ঘরে বসে থাকবেন না, আপনারা যারা আছেন ঢাকাবাসী যারা আছেন, এই মুহূর্তে ঘরে বসে থাকবেন না, তাদের পাশে দাঁড়ান। আমরা আছি, আমরা প্রবাসীরা একটাবার বইলা দেখেন, আমরা প্রবাসীরা আছি, আমরা যতটুকু পারি সাহায্য সহযোগিতা আমরা করব, কিন্তু আপনারা তাদের পাশে দাঁড়ান। আমরা এই মুহূর্তে পাশে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু তাদের জন্য আমরা দোয়া তুলে দোয়া করতেছি, যাতে আল্লাহ তাদের হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করতেছি।